नमस्कार बंधुरा, आमी अखिल दि ट्रस्टे सबा के स्वागत। फ्रेंड्स, आजकेर भिडियोते दुटो पृथक टपिक निये डिसकस करब। प्रथमत भारतेर उत्तर पश्चिम सीमांते अवस्थित 77,000 वर्ग माइल एलाका जुड़े विस्तृत एक विशाल मरुभूमिर उत्पत्ति सम्पर्के, नाम थर मरुभूमि, अर्थात उत्पत्ति जियोलजी सम्पर्कित पुरो व्याख्या निये। आर द्वितीयत, मरुभूमिते बसबासकारी विभिन्न जीव बैचित्र्येर बेचे थाकार कठिन संग्राम के निये। एई दुटी प्रश्नेर सरासरि उत्तर पेते प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखबेन। भालो लागले लाइक ओ शेयर करते भूलबेन ना। पृथिवीर स्थलभागेर 30% स्थान जुड़े रयेछे मरुभूमि। मरुभूमि साधारणत दुई धरनेर हय़, शीतल एवं उष्णमंडलीय मरुभूमि। और এই উষ্ণমণ্ডলীয় মরুভূমিগুলি পৃথিবীপৃষ্ঠে 30 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত। এই অক্ষাংশটি ডেজার্ট বেল্ট নামে পরিচিত। থর মরুভূমি হল এই উষ্ণমণ্ডলীয় মরুভূমির একটি প্রকৃষ্ট উদাহরণ। এই মরুভূমিটি ভারতের উত্তর পশ্চিম সীমান্তে 77,000 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে। এটি বিশ্বের 17তম বৃহত্তম মরুভূমি। এটি ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। মরুভূমিটি 27 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 71 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই মরুভূমিটিকে গ্রেট ইন্ডিয়ান মরুভূমি বলে আখ্যা দেওয়া হয়। মরুভূমিটির পশ্চিমে রয়েছে বিশাল সিন্ধু সমভূমি এবং উত্তর পূর্বে রয়েছে পশ্চিম সমভূমি, আর দক্ষিণ পূর্বে রয়েছে বিশাল আরাবল্লী পর্বত, এবং মরুভূমিটির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে লুনি নদী। এছাড়া সাম্ভার, ফালদি প্রভৃতি হল এখানকার নোনতা জলের হ্রদ। মরুভূমিটিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 500 মিমি। এবার আসব কিভাবে মরুভূমিটি সৃষ্টি হলো, অর্থাৎ এর জিওলজি সম্পর্কে। মরুভূমিটি সৃষ্টির পিছনে দুটি কারণকে দায়ী করা হয়। প্রথমত, আজ থেকে প্রায় 1 মিলিয়ন বছর আগে বর্তমানে যেখানে থর মরুভূমিটি অবস্থান করছে সেখানে একসময় বিশাল জলরাশি সমৃদ্ধ একটি নোনা জলের হ্রদ ছিল। হ্রদটির জল সরবরাহ করত সিন্ধু ও গঙ্গার মতো বিশাল জলরাশি সমৃদ্ধ শক্তিশালী নদী। তবে সেই সময় এখানকার জলবায়ু আর্দ্র প্রকৃতির ছিল। নিয়মিত বৃষ্টিপাতের দরুন এখানে গড়ে উঠেছিল বিশালাকার ঘন জঙ্গল। কিন্তু পরবর্তীতে শক্তিশালী মহাদেশীয় পাতগুলির সঞ্চারণের কারণে এখানকার নদী ব্যবস্থাটি পশ্চিম দিকে সরে যায়, ফলে নদীগুলি পুরোপুরি হ্রদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়াও টেকটোনিক প্লেটগুলির মুভমেন্টের কারণে এখানকার খাত অংশটি ধীরে ধীরে উত্থিত হতে শুরু করে, ফলে বিশাল জলরাশি চারদিকে ছড়িয়ে পড়ে মরুভূমির বিকাশ লাভ করে। আর দ্বিতীয় কারণটি হল, আজ থেকে 10 লক্ষ বছর আগে জলবায়ুর পরিবর্তনজনিত কারণে এখানে বৃষ্টিপাতের পরিমাণ তীব্র হ্রাস পায়, ফলে হ্রদটিতে জলের সরবরাহ ধীরে ধীরে কমতে শুরু করে। এছাড়া উষ্ণ আবহাওয়ার দরুন এখানে বাষ্পীভবনের হার দ্রুত বৃদ্ধি পায়। তাছাড়া অঞ্চলটি ল্যান্ডলক হওয়ায় হ্রদটির জলের ইন্টারফ্লো এবং আউটফ্লো বন্ধ হয়ে যায়, এবং হ্রদের ওপর প্রবাহমান বাতাস পলি, বালি এবং ধুলিকণাকে তুলে এনে এখানে জমা করতে থাকে। ফলস্বরূপ ধীরে ধীরে হ্রদটি পরিবর্তিত হয়ে মরুভূমির সৃষ্টির পথ প্রসারিত হতে থাকে। বিভিন্ন জিওলজিস্টের ধারণা, সত্যিকারের মরুভূমিটি তৈরি হয়েছিল 70,000 বছর আগে, এবং হ্রদটির নিচে 1 মিটার ঘন লবণের স্তর পাওয়া গেছে। এছাড়াও
লবণের স্তরের নিচে 3 মিটার সূক্ষ্ম কালো কাদামাটির স্তর পাওয়া গেছে, যা প্রমাণ করে মরুভূমিটি সৃষ্টির 7,000 বছর আগে হ্রদটি প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অভিজ্ঞতা অর্জন করেছিল এবং হ্রদটি জলে ভরাট হয়ে গিয়েছিল, যার দরুন নিচে কালো কাদামাটির সঞ্চয় রয়েছে। উত্তর পশ্চিম ভারত হল বিশ্বের সর্বাধিক ঘনবসতিযুক্ত শুকনো অঞ্চল। এই শুষ্ক অঞ্চলে গাছপালা, মানব সংস্কৃতি এবং প্রাণীজীবন বিশ্বের অন্যান্য মরুভূমি থেকে অত্যন্ত সমৃদ্ধ। এখানে প্রায় 23টি প্রজাতির টিকটিকি এবং 25টি প্রজাতির সাপ এবং 141টি প্রজাতির আশ্রয়স্থল। এছাড়া এখানে চিল, শকুন এবং ঈগলের দেখা মেলে। এছাড়াও এই শুষ্ক পরিবেশে কিছু ঝোপঝাড় সমৃদ্ধ ভেষজ উদ্ভিদের দেখা মেলে, যেমন বাবলা, ক্যাকটাস, কর্ডিয়া প্রভৃতি। কিন্তু মানুষের অপরিকল্পিত কৃষিকাজ এবং একাধিক সেচখাল নির্মাণ যা মরুভূমির প্রসারকে আরও বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও উত্তর পশ্চিম ভারত ও পূর্ব পাকিস্তান থেকে প্রতি বছর ধূলিঝড় এই মরুভূমির বিপর্যয়ের প্রধান কারণ। পৃথিবীপৃষ্ঠ সর্বদা পরিবর্তনশীল, যুগ এবং সময়ের সাথে সাথে সমুদ্রের তলদেশে গড়ে ওঠে বিশাল পর্বতমালা, আবার পর্বতচূড়া হারিয়ে যায় সমুদ্রের গভীরে। আমাদের থর মরুভূমি হল তারই একটি নিদর্শন মাত্র। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আবারও উপস্থিত হব আপনাদের মাঝে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।